ইউক্রেনে হামলার জেরে রাশিয়াকে চাপে ফেলতে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। একই সাথে অন্য দেশের তহবিল স্থানান্তরে ব্যাংকগুলো যে বার্তা ব্যবস্থা ব্যবহার করে সেই সুইফট যেন রাশিয়ার ব্যাংকগুলো ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থাও নিয়েছে পশ্চিমা জোট। এসব নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়ার ঢাল হিসেবে ব্যবহার করছে ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল মুদ্রাকে। দেশটির 1,70,00,000 মানুষের ক্রিপ্টো কারেন্সি অ্যাকাউন্ট রয়েছে। বিশ্বজুড়ে নিষিদ্ধ লেনদেনের জন্য পরিচিত ই কমার্স বা ডার্ক নেটগুলোতে লেনদেনের মাধ্যম ক্রিপ্টো কারেন্সি। এসব ডার্ক নেটের বেশিরভাগই রুশ ভাষায় এবং বেশিরভাগই পরিচালিত হয় রাশিয়া ও পূর্ব ইউরোপীয় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো থেকে। 25,000 addresses related রুশ নাগরিকদের পরিচালিত ক্রিপ্টোকারেন্সি লেনদেনের বার্ষিক পরিমাণ প্রায় $5 বিলিয়ন। এই বাজারে বিশ্বের সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারীদের অন্যতম তারা। দেশের একটা বড় অংশের হাতে ডিজিটাল সম্পত্তিও রয়েছে, তাই সংকট কাটাতে আগামী দিনে ক্রিপ্টোকারেন্সিকে বৈধ করার পথে হাঁটছে রাশিয়া। Ukrainians under attack এছাড়া ব্লকচেইন প্রযুক্তি ব্যবহৃত হয়, কে কোন দেশ থেকে এই আর্থিক লেনদেন করছে তা জানা যাবে না। তাই এই ডিজিটাল অর্থ ব্যবহার করে রাশিয়া যেমন জিনিসপত্র কিনতে পারবে, তেমনি রাশিয়ার বাইরে বিনিয়োগ করতে পারবে। রাশিয়ায় ব্যাপক জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে পুতিন ঘনিষ্ঠরা আরও ঝুঁকছেন এই মাধ্যমে, তাই এই মাধ্যমে আর্থিক লেনদেন করে সংকট কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। Coins is picking up on Marzia Mannan, Mytv. Expect even more high-tech opposition.